স্বপ্ন পূরণ হতে চলেছে রাতাবাড়ি দাসের। সনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কাজ শুরু করেছেন বিধায়ক বিজয় মালাকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে 28 কোটি টাকার প্রজেক্ট জমা করলেন বিধায়ক বিজয় মালাকার। এশিয়ার অন্যতম জলাশয় সনবিলকে ঘিরে অনেক স্বপ্ন ছিল রাতাবাড়ির জনগণের, আর সেই সনবিলকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার স্বপ্ন পূরণ হতে চলেছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাতাবাড়ি বিধানসভা এলাকার বিধায়ক বিজয় মালাকার শুক্রবার আসাম সরকারের পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে 28 কোটি টাকা ব্যয়ে সনবিলের সম্পূর্ণ প্রজেক্ট জমা দিয়েছেন। এই মহৎ প্রকল্পটি বাস্তবায়ন ফলে এশিয়ার অন্যতম এই জলাশয় রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিগণিত হবে। রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে সনবিলকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে দৌড়ঝাঁপ শুরু করে দেন। রাতাবাড়িতে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং সনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার তার স্বপ্ন ছিল। বিধায়ক তার দুটি স্বপ্নকে সাকার করে তুলতে চেষ্টা এবং আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি এটা রিসেপশন দিলো, রিসেপশনের লগতে কেন্টিন এটা আছে আর মানুষবিলাক থাকে তাই, মানে এটা ক্যাফেটেরিয়া, এটা সুইমিং পুল টাইপ করেছে, পুল এটা করেছে আর মানে হেৰি কৰিছে। মানুহ আহিলে স্যার তাতে বহিব, ফাইকৰ থাকিব, গোটেই পানী পাব। Thank you.
সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।